আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব মুখ হঠাৎ একদিকে বেঁকে গেলে কি করবেন বা করণীয় কি। মুখ একদিকে বেঁকে যাওয়া রোগটিকে মেডিকেল ভাষায় বা মেডিকেল টার্মে বলা হয় ফেসিয়াল পালসি বা বেলস পালসি। আমাদের ব্রেন থেকে 12 জোড়া ক্রেনিয়াল নার্ভ বের হয়েছে, তার মধ্যে 7 নাম্বার নার্ভটি হচ্ছে 7 ক্রেনিয়াল নার্ভ। এই 7 ক্রেনিয়াল নার্ভটি আমাদের এই কানের পিছন দিয়ে এসে এইভাবে মুখে সাপ্লাই থাকে। যদি কোনো কারণে এই 7 ক্রেনিয়াল নার্ভটি অ্যাফেক্টেড হয় বা আক্রান্ত হয় তাহলেই মুখ একদিকে বেঁকে যায়। সাধারণত যদি আপনার ডান দিকে অ্যাফেক্টেড হয় বা আক্রান্ত হয় তাহলে বাম দিকে মুখটাকে বাঁকা দেখাবে, এবং এটা যে কোনো বয়সে এবং যে কোনো সিজনে হতে পারে। এর কারণ হিসাবে আমরা যদি বলতে চাই, স্ট্রোকজনিত কারণে এটা হতে পারে। আবার আপনি রাত্রেবেলা ঘুমিয়েছেন অনেক ঠান্ডা এসির মধ্যে, অনেক সময় এসিটা ছেড়ে রাতে অনেক ঠান্ডা হয়ে গেছে, সকালে উঠে দেখছেন মুখটা বেঁকে গেছে, অর্থাৎ এটাকে আমরা কোল্ড এক্সপোজার বলে থাকি, অর্থাৎ ঠান্ডা এক্সপোজ হয় যে এই 7 ক্রেনিয়াল নার্ভটার এরিয়াতে, তখন দেখা যাচ্ছে যে আপনার মুখটা একদিকে বেঁকে যেতে পারে। আবার গাড়িতে আপনি এসিটা ছেড়ে রাখছেন, ঠিক এসির সামনেই আপনি বসে মুখে এসিটা নিচ্ছেন, তখনও এটা হতে পারে, একটু সময় ধরে নিলে হয় সাধারণত। আবার শীত প্রধান দেশে কখনো গিয়েছেন বা ঠান্ডার মধ্যে এরিয়াতে গিয়েছেন আপনি, তখন দেখা যাচ্ছে যে আপনার মুখটা বেঁকে যাচ্ছে। এসব কারণ হচ্ছে বেশি দেখে থাকি আমরা, এইসব কারণেই এই ফেসিয়াল পালসি বা বেলস পালসি বা মুখ বেঁকে যাওয়া রোগটা হয়ে থাকে। মুখ একদিকে বেঁকে গেলে আপনার কী কী কাজে অসুবিধা হবে বা কী কী লক্ষণ দেখা দেয় এ বিষয়টা একটু জানাতে যাচ্ছি আপনাদেরকে। এক নাম্বার যেটা হয়, মুখ একদিকে ফার্স্টে বাঁকা হয়ে যায়, এরপরে মুখে ভাত আটকে যায়, আপনার গালে দেখবেন ভাত আটকে যাচ্ছে, বের হচ্ছে না, কুলি করতে যাচ্ছেন বা মুখে পানি নিচ্ছেন পানি পড়ে যাচ্ছে, লালা মুখে দেখবেন পড়তেই আছে একটানা, কারো কারো এটা হয় আবার কারো কারো হয় না। আবার দেখা যায় মুখে ভাত চিবাতে পারতেছেন না, স্বাদ পাচ্ছেন না কোনো, আবার জিহ্বাটা ভার হয়ে আছে। আবার দেখা যায় যে চোখ আপনি বন্ধ করতে পারতেছেন না, যত চেষ্টা করুন চোখ বন্ধ হচ্ছে না, এরকম একটু খোলা হয়ে থাকে। আপনি পাতাটা যেমন আমি এভাবে উঠাচ্ছি, এই পাতাটা এভাবে উঠবে না, তখন কী হবে আপনার এক সাইডের পাতা উঠবে, আয়নাতে দাঁড়িয়ে থাকলে দেখতে পাবেন যে এক সাইডের পাতা এরকম উঠতেছে আর আরেক সাইডের পাতা কোনোভাবে মুভমেন্ট করতেছে না। এই প্রবলেমগুলো দেখা যায়। আবার চোখ দিয়ে অনবরত পানি পড়তে থাকে, দেখবেন কিছু কিছু সময় চোখ দিয়ে পানি পড়তেছে ফোটা ফোটাই। এই প্রবলেমগুলো বা এই অসুবিধাগুলো আপনি সাধারণত দেখে থাকেন। আরেকটা জিনিস আমরা দেখেছি যে টেম্পারেচার বেশি থাকে, যেই এই জায়গাটাতে ঠিক দেখবেন গরম হয়ে আছে প্রচণ্ড, এই বিষয়টা খুব বেশি আমরা লক্ষ্য করে থাকি। দর্শক, এখন আলোচনা করব মুখ বেঁকে যাওয়া সমস্যার চিকিৎসা পদ্ধতি কী হবে। আপনি যখনই দেখবেন আপনার এই প্রবলেম হয়েছে অবশ্যই একজন নিউরোলজিস্টকে দেখাতে পারেন, তবে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ফিজিওথেরাপি চিকিৎসা। ফিজিওথেরাপি চিকিৎসাটা আপনি যত দেরিতে শুরু করবেন আপনার সুস্থ হওয়ার হারটাও তত কমে আসবে। একটা বিষয় আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই, কিছুদিন আগে আমরা একটা রুগী পেয়েছিলাম, তো রুগীটা এরকম ফেসিয়াল পালসি হয়েছে, তার হবার পর সে 14 দিন মেডিকেশন নিয়েছে, কিন্তু মেডিকেশন নেওয়ার সাথে সাথে যে তার ফিজিওথেরাপি শুরু করতে হবে এটা সে জানতো না। ফলে কি হয়েছে, তাকে যে সময়ে আমরা সুস্থ করতে পারতাম, প্রথম সপ্তাহ থেকে যদি ফিজিওথেরাপি শুরু করতো সে, অথচ না করার কারণে অনেক দেরিতে তাকে ভালো করতে হয়েছে, অর্থাৎ ভালো হতে অনেক সময় লেগে গেছে। তো আপনাদের সচেতন করার জন্য আমাদের এইটুকু বলা, আপনার যে কারণে ফেসিয়াল পালসি হোক না কেন, আপনি যত দ্রুত সম্ভব মেডিকেশনের পাশাপাশি ফিজিওথেরাপি অবশ্যই প্রথম দিন থেকে শুরু করতে হবে, তাহলে আপনার সুস্থ হওয়ার হারটা অনেক বেড়ে যাবে এবং আপনি দ্রুত সুস্থ হবেন। দর্শক, আপনাদের কিছু পরামর্শ আমরা দেব, যে পরামর্শগুলো আপনারা মেনে চলবেন এতে আপনাদের অনেক উপকার হবে। যেহেতু ফেসিয়াল পালসি হবার পরপরই আপনার চোখটা বন্ধ হবে না, সেহেতু আপনাকে করতে হবে কি, একটা চশমা বা সানগ্লাস ইউজ করতে হবে বাইরে গেলে, যাতে ধুলাবালি না পড়ে, এক নাম্বার। দুই নাম্বার, গড়গড়ি করে কুলি করা, গরম পানি নিয়ে কুলি করার অভ্যাস করতে হবে। আর এই গালের এই পিছনটা যদি ঠান্ডা থাকে তাহলে গরম ব্যবহার করবেন, আর গরম থাকলে ঠান্ডা সেক দিবেন। এই বিষয়টা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, আপনাকে অবশ্যই আগে চেক করে নিতে হবে ঠান্ডা না গরম আছে। এরপরে যদি আমরা বলতে চাই, বেলুন মুখে নিয়ে ফুলাতে পারেন, ফুলালে যেটা হবে আপনার মুখের মুভমেন্ট হবে। এরপরে আমরা যে ভাওয়েলগুলো বলি, এ, ই, আই, ও, ইউ, এই ভাওয়েলগুলো আমরা উচ্চারণ করব একটু সুর করে, এ, ই, আই, ও, ইউ,
এইভাবে একটু সুর করে করে বলতে হবে আর সময় নিয়ে। তাহলে কি হবে, আপনার মুখের যে প্যাটার্নটা বা মুখের যে মাসেলগুলো এগুলো এক্সপ্রেস হবে এবং তারা স্টিমুলেশন পাবে, ফলে আপনার দ্রুত দেখা যাচ্ছে একটা চেঞ্জ আসবে। এরপরে আপনি যেই সাইডে প্রবলেম সেই সাইডে একটা চুইনগাম নিয়ে চুইনগাম চাবাতে পারেন। এইসব বিষয়গুলো হচ্ছে নিজে ফলো করবেন বা বাসায় করতে পারেন, করলে যেটা হচ্ছে আপনার তাৎক্ষণাৎ একটা চেঞ্জ পাবেন এবং খুব দ্রুত ইম্প্রুভমেন্ট পাবেন ইনশাল্লাহ। তো দর্শক, আমাদের এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং আশপাশের মানুষদেরকে দেখার জন্য অবশ্যই শেয়ার করবেন, যাতে আপনার এই ভিডিওটি শেয়ার করার ফলে অন্যরা উপকৃত হয়। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।